আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আরো কমবে চালের দাম, বললেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। শ্রীনগরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত 50 জন। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সুহেল তাজ। নেতা কর্মীদের গোপিং না করার অনুরোধ ছাত্রলীগের সভাপতির। জ্বালানি সংকট কাটাতে ব্যাপক বিনিয়োগ প্রাকৃতিক গ্যাসে। মক্কার গেট মসজিদের সাবেক ইমামের 10 বছরের কারাদণ্ড। মাদক সেবন নিয়ে ডাবির হলে ছাত্রলীগের দু গ্রুপের হাতাহাতি। পাকিস্তানে বন্যায় মৃত্যু, 900 ছাড়িয়েছে। সোয়াতে জরুরি অবস্থা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী মাসের শুরুর দিকে চালের দাম আরও কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে। আগামী 1 সেপ্টেম্বর দেশব্যাপী ওএমএসএ ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কম দামে চাল বিক্রি কার্যক্রম চালু হলে দাম আরও কমবে। খাদ্য আমদানির বিষয়ে সাধনচন্দ্র মজুমদার বলেন, খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ক্লিয়ার আছে, দেখবেন গম আসতে থাকবে, চাল আসতে থাকবে। গত 14 আগস্ট খাদ্যমন্ত্রী বলেছিলেন, 50 লাখ পরিবারের 4 কোটি মানুষকে লক্ষ্য করে আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম শুরু হবে, এর ফলে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। তিনি আরো বলেন, আমাদের 2013 জন ডিলার আছে, প্রতিদিন 2 টন করে চাল ভাবে প্রত্যেক ডিলার। ভোক্তারা মাসের হিসাবে 15 টাকা প্রতি কেজি দরে 30 কেজি চাল পাবেন। এই কর্মসূচি জেলা শহর পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে। শ্রীনগরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত 50 জন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির মিছিলে হামলা ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত 50 জন নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপির নেতারা দাবি করেছে। সকাল 10টার দিকে উপজেলার শ্রীনগর দোহার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এ সময় ওই এলাকায় এসে ছাত্রলীগের মিছিলে হামলা করে মারধর শুরু করে। এর ফলে উপজেলা বিএনপি সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী সেলিনা রিনা, যুবদলের সভাপতি জয়নাল আবিদিন জেমস, যুবদল নেতা মাসুদ রানা, বিএনপির নেতা মামুন, আবুল মিদা রনি, আজিম বাবুল ব্যাপারী, কাউসার হোসেন, আবুল কালাম আকাশ, তানবীর হাসান তুহিন, রোকেয়া বেগম প্রিন্স সহ বেশ কয়েকজনকে বেদম মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির দাবি, ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা করে অন্তত 50 জন নেতাকর্মীকে মারধর করে। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সুহেল তাজ। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সুহেল তাজ। রাত 8টার দিকে ধানমন্ডির কার্যালয়ে আসেন তিনি। কার্যালয়ের যে কক্ষটিতে কেন্দ্রীয় নেতারা বসেন সে কক্ষে বসেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, উপাধ্যক্ষ রেমুন্ডু আরিঙ্গু সহ দলটির বিভিন্ন উপকমিটির নেতা ও ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতা। ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারিক বলেন, প্রায় 35 থেকে 40 মিনিট তিনি কার্যালয়ে অবস্থান করেন, নেতাদের সঙ্গে কৌশল বিনিময় করা সহ স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন তিনি। আবি রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত থাকার বিষয়ে কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক বিষয়ে তেমন কোনো আলোচনা হয়নি বলে জানান হাসানুজ্জামান। নেতাকর্মীদের গোপিং না করার অনুরোধ ছাত্রলীগ সভাপতির। ছাত্রলীগের নেতা কর্মীদের গোপিং না করে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলাতনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের প্রতি এ অনুরোধ জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে জয় বলেন, গ্রুপিং এর রাজনীতি করে ছাত্রলীগকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা যারা ছাত্রলীগের নেতাকর্মী
আছেন তারা অনেক কষ্ট করে রাজনীতি করেন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, সুসংগঠিত থাকেন, তবে আমার মনে হয় বাংলাদেশ ছাত্রলীগ আরো শক্তিশালী হবে। আপনাদের প্রতি আমার অনুরোধ, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকবেন। জ্বালানি সংকট কাটাতে ব্যাপক বিনিয়োগ প্রাকৃতিক গ্যাসে। বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে প্রাকৃতিক গ্যাস শিল্পে আসতে পারে ব্যাপক পরিবর্তন। আগামী 2 বছরে এ খাতের অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ হতে পারে $4,200 কোটি। সম্প্রতি স্বাধীন জ্বালানি গবেষণা সংস্থা রিটেন্ড এনার্জি এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস ইন সাইডারের বিশ্বব্যাপী জ্বালানি সংকটের অন্যতম প্রধান কারণ অবকাঠামোগত খাতে স্বল্প বিনিয়োগ। এর ফলে এবারের শীতে বড় সমস্যায় পড়তে পারে এশিয়া, ইউরোপ, আমেরিকা সবাই। বিশ্লেষকরা বলছেন ওপেন প্লাসের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বাকি নেই বললেই চলে। এজন্য শিল্পটিতে দীর্ঘদিন ধরে স্বল্প বিনিয়োগকে দায়ী করেছে তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোট। গত বুধবার এক নোটে রিস্ট্যান্টে বলেছেন বিশ্বব্যাপী জ্বালানি সংকট গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দেশগুলো নির্ভরযোগ্য জ্বালানি উৎস সংরক্ষিত করতে উদ্যোগ নিচ্ছে। এর ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের নতুন অবকাঠামোতে বিনিয়োগ বাড়তে চলেছে। বিশ্লেষকরা আরো ভবিষ্যৎবাণী করেছেন 2030 সালে বিশ্বব্যাপী মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদন দৈনিক 1,47,00,000 ব্যারেল দাঁড়াতে পারে, যা 2021 সালে উৎপাদিত দৈনিক 87,00,000 ব্যারেলের প্রায় দ্বিগুণ। আর 2034 সাল নাগাদ এটি আরো বেড়ে দৈনিক সর্বোচ্চ 1,63,00,000 ব্যারেলে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মক্কার গেট মসজিদের সাবেক ইমামের 10 বছর কারাদণ্ড। সৌদি আরবের আপিল আদালত মক্কার গেট মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল তাবিলকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন। রিয়াদের একটি বিশেষ আদালতে শেখ সালেহ আল তালিবের খালাসের রায় বাতিল করে নতুন এই রায় দিয়েছেন। 2018 সালের আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল 48 বছর বয়সী সালেহ আল তালিবকে, কিন্তু কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে ব্যাপারে তখন আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি সৌদি সরকার। তিনি তখন মক্কার গেট মসজিদের ইমাম ছিলেন। তবে সৌদি বন্দীদের নিয়ে কাজ করা প্রিজনার্স অফ কনসায়েন্স অ্যাকাউন্ট বলেছিল, জনসম্মুখে মন্দের বিরুদ্ধে কথা বলা ইসলামের কর্তব্য এমন একটি খুতবা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সৌদি আরব 2017 সালের গ্রীষ্ম থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আলেমকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে পূর্ণ মিলনের আহ্বান জানিয়েছে ছিলেন। সেই সময় প্রতিবেশী কাতারকে অবরোধ করে রেখেছিল সৌদি আরব। গ্রেপ্তারকৃত আলেমরা এখনো কারাগারে রয়েছেন। মাদক সেবন নিয়ে ডাবি হলে ছাত্রলীগের 2 গ্রুপের হাতাহাতি। মাদক সেবনকে কেন্দ্র করে মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদের সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের 2 গ্রুপের মতো হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। রাত 1টার দিকে হল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। জানা যায় হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সমর্থক ও মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ জামান রাত 11টার দিকে কামাল উদ্দিন রানার পৃষ্ঠপোষকতায় হলের ছাদে মদের আসর বসান। এই আসর পর্যন্ত চলে। এরপর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সমর্থক ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাহি শান্ত সহ প্রায় 20 থেকে 25 জন নেতাকর্মী বিয়ার খাওয়ানোর জন্য হলের ছাদে যান। তারা সেখানে উচ্চস্বরে গান গাইতে থাকলে হঠাৎ বাকবিতণ্ডায় জড়ায় 2 গ্রুপ। বাকবিতণ্ডার এক পর্যায়ে ফরিদ রাহিকে চর দিলে তা হাতাহাতির রূপ নেয়। এতে গুরুতর আহত হন সাধারণ সম্পাদক গ্রুপের শান্ত নামের এক কর্মী এবং আহত হন কমপক্ষে 10 জন। পাকিস্তানের বন্যায় মৃত্যু 900 ছাড়িয়েছে। সোয়াতে জরুরি অবস্থা জারি। চলতি মৌসুমে পাকিস্তানের বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এরই মতো খাইবার পাখতুন প্রদেশের সরকার সোয়াতে জরুরি অবস্থা জারি করেছে, কারণ অব্যাহত ভারী বৃষ্টির কারণে এলাকাটিতে বন্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় সোয়াতে দীর ও চিত্রালের পাহাড়ি এলাকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উদ্ধার করতে প্রাদেশিক কর্তৃপক্ষের অসুবিধা হচ্ছে। কেপি বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সোয়াতের বন্যা কবলিত এলাকার ত্রাণ কার্যক্রমের জন্য জরুরি অবস্থা 30 আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। কেপির মুখ্যমন্ত্রী মাহমুদ খান ক্ষতিগ্রস্তদের জন্য মুদির রান্না করা খাবার ও অন্যান্য আইটেমগুলো সময়মতো সরবরাহের পাশাপাশি এলাকায় ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।